এদিকে চালের মূল্য নিয়ন্ত্রণে আজ রাজধানীর মহম্মদপুর কৃষি মার্কে সহ তিনটি বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। দুপুর 11টার দিকে অভিযান শুরুর কথা থাকলেও 12:30টার দিকে মহম্মদপুর কৃষি মার্কেটে আসেন উপসচিব শ্রাবস্তী রায়ের নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয়ের একটি টিম। এ সময় মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শনের পাশাপাশি কাগজপত্র যাচাই করেন তারা। কেউ বাড়তি মজুত করেছে কিনা সেটিও তদারকি করেন তিনি। তবে তেমন অসঙ্গতি না পাওয়ায় দু একজনকে সতর্ক করলেও কাউকে জরিমানা করেনি। পরে উপসচিব শ্রাবস্তী রায় দাবি করেন, খাদ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানের পর কমতে শুরু করেছে চালের দাম। তবে চালের বাজারে বড় অংশ নিয়ন্ত্রণকারী বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে কোনো সুস্পষ্ট জবাব দেননি তিনি। আজকে অভিযানের মধ্যে আমাদের যে অবজারভেশন যেটি আছে সেটি হচ্ছে আমাদের যে বিষয়গুলো ছিল, দামটা আসলে কমছে কিনা, আসলে কমছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং যে পর্যায় থেকে তাদের সমস্যার কথাগুলো বলছেন সেই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য উপজেলা জেলা বিভাগ পর্যায়ে অ্যাড্রেস করা হচ্ছে, সেখানকার প্রশাসন কাজ করছেন। যে বাজারে যে একটা সমন্বয় যেটা বুঝছেন, এটার মধ্যে অনেক ত্রুটি আছে, মনিটরিং ওরকম ইয়া না, স্ট্রং না, না হলে যে এখন আবার দেখেন ইয়ে শুরু করছে, অভিযান শুরু করছে, আবার এখন কোথেকে ধান আসে, এখন কোথেকে চাল আসে, এখন দাম কমে গেল কেন? মাল সাপ্লাই না হওয়ার কারণে এই যে মার্কেটের ঘরগুলো দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, চাল কিন্তু কমে যাচ্ছে। এখানে এই ঘরটাতে মাল থাকার কথা 1000 বস্তা, এখানে 500 বস্তা মালও নাই, 300-400 বস্তা মাল হবে, তো যার কারণে আরও কিন্তু কৃত্রিম একটা সংকট সৃষ্টি হচ্ছে মাল সাপ্লাই না হওয়ার কারণে। এখন মিলগুলোতে মনিটরিং জোরদার করা লাগবে এবং কর্পোরেট হাউসগুলো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর তানভীর, অভিযানের পরে বাজারের কোনো প্রভাব দেখছেন কিনা, কি অবস্থা জানাবেন? আসলে প্রভাব বলার আগে যে কথাটি বলতে চাই, যে বিশ্ব কিংবা অর্থনীতিতে আসলে বাজার ব্যবস্থা যে কয়টি সূচকের ওপর নির্ভর করে, আমি যদি বলি চাহিদা যোগান, তার কোনো কিছুর সাথে আসলে বাংলাদেশের বাজার ব্যবস্থা মেলে না। আমি যদি একটু আগে আসতে চাই, যে নভেম্বরের মাঝামাঝি সময় আমরা যখন দেখলাম যে আমন ধান আসলে কাটা হচ্ছে, এবং আমরা প্রত্যেকটি জেলা থেকে যখন খবর পাচ্ছিলাম বাম্পার ফলনের, তারপরেই কিন্তু আমরা দেখলাম যে এই নির্বাচনের আগে অর্থাৎ বছরের শুরুতে কিন্তু চালের দাম আচমকা বাড়িয়ে দেওয়া হলো, এবং সেই বাড়ানোটা কিন্তু এখন এসে আমরা দেখছি যে একটা স্থিতিশীল অবস্থায় আসছে। আমি যদি একদম স্পষ্ট করে বলতে চাই, যে চালের দাম এই কয়দিনে আমরা এখানে এসে কৃষি মার্কেটে এসে যেটি জানলাম, কিংবা যে উৎপাদন যে এলাকাগুলোতে হয়, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, সেগুলোতেও আমরা খবর নিয়েছি যে প্রত্যেকটি চাল, চিকন মোটা সবগুলো চালে এভারেজে যদি বলি সর্বোচ্চ কিন্তু 8 টাকা এবং সর্বনিম্ন 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং যেটি এখন এই সব বাজারে, যে বাজারে আমরা কৃষি মার্কেটে আছি, সেখানে কিন্তু 1.5 টাকার মতো, অর্থাৎ অর্ধেক কমে এসেছে। এটাকে আসলে কমা বলবো কিনা সেটা কিন্তু আসলে বলতেই হয়, কারণ যে বাড়তি দাম সেই বাড়তি দাম থেকে 1.5 টাকা কমেছে, অর্থাৎ এখনও কিন্তু 1.5 থেকে 2 টাকা বাড়তি দাম কিন্তু এখনও আছে। তবে শেষ পর্যন্ত আমরা আজকে নওগাঁর বাজারে খবর নিয়েছিলাম, সেখানে কিন্তু তারা যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যে দামে নির্বাচনের আগে বিক্রি হতো সেই দামটি কিন্তু এখন, সেই দামটি কিন্তু এখন স্থিতিশীল হয়েছে, অর্থাৎ আগের দামটি এখন শুরু হয়েছে, এবং আমরা খবরে যেটি দেখাচ্ছিলাম যে নিরাপদ খাদ্য অধিদপ্তর তাদের অভিযান চালাচ্ছে, এবং এই বাজার নিয়ন্ত্রণের অন্যতম যারা কারিগর কিংবা একটি বড় অংশ যারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে তাদের বিরুদ্ধেও আসলে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে ঊর্ধ্বতন পর্যায়ে আসলে কথাবার্তা চলছে। তো এই ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আসলে চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।